छोलार डाल बसे गेछे आर एई देखो एखाने होच्छे नारकेल काटा होच्छे नारकेल काटा आमी खाबो কত নারকেল নেবে আরে দেখো ঘর নোংরা করার মাস্টার এই চুনি খাস না আইফোন এফোর্ড করতে পারবো না তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার সাবস্ক্রাইবার বাড়াও তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দিন আমি আইফোন ইউজ করতে পারবো তো যাই হোক এবার হচ্ছে সেই যে ও ফোনটা কিনেছে তাই জন্য আমি ওকে বলছি ভাই ট্রিট দে তাই আজকেও আমাকে ট্রিট দেবে কাল আমাকে সকালে দিয়েছে দুটো চকলেট দিয়েছে তো কিন্তু আমরা আমাদের বাড়া ভাইকে ছাড়বো না আমরা ওর থেকে ট্রিট নেবো সেই জন্য আজকে আমি বেরোবো আর আমার তরফ থেকে ওকে লুচি ছোলার ডাল খাইয়ে দেবো আজকে অনেকদিন ধরে বলেছে আমি লুচি বানাই না তাই জন্য নারকেল ভাজা হচ্ছে এখন আর ছোলার ডাল বানাতে সবাই পারো আশা করছি যারা পারো না তারা তাহলে তোমাদের শাশুড়ি বা মায়ের কাছ থেকে শিখে নাও এটা তো খুবই একটা অথেন্টিক খাবার তো যাই হোক ছোলার ডাল দিয়ে বানাচ্ছি তো তাই খাওয়ার আগে আমি নারকেলটা ভেজে নিচ্ছি দেখো গাইস ছোলার ডাল প্রায় তৈরি হচ্ছে খানিকটা হয়ে গেছে এবার ঢাকা দেবো আটটা আর এখন আমি রান্না করে মানে হচ্ছে ডাল ছোলার ডাল বানিয়ে এবার হচ্ছে আমরা বেরোবো কারণ হচ্ছে কালকে ভিডিওজের জন্য কিছু কিছু জিনিস লাগবে সেই জন্য আমরা একটু বেরিয়ে কিছু জিনিস কিনতে হবে তো তোমাদের যেটা বলছিলাম যে অর্পণ একটা সেট কিনেছে মানে ফোন কিনেছে তো ফোনটা হচ্ছে খুবই হার্ডি আর ওর জন্য এই ফোনটা একদম পারফেক্ট আর চাইলে পরে একটু মানে ওর একটু ফোনের শখ একটু দামি ফোন কেনার ওর ইচ্ছা ছিল কিন্তু খুব দুঃখের বিষয় ওর যে ফোন মানে পকেটের মধ্যে অল টাইম হচ্ছে চাবি থাকে আর চাবির চাপে প্রত্যেকবার ফোনের সব কিছু নষ্ট হয়ে যায় তো সব কিছু ঝগড়া ঝামেলা করার পর ও ডিসাইড করেছে মানে আমার ওপর রেগেই কাইন্ড অফ এই যে ওপো A17 এই ফোনটাও কিনেছে এই ফোনটা ইউজ করার পর আমায় বললো এটা মোটামুটি ভালোই হার্ডি সেট তো এই ভালো তো মোটামুটি ভালো হার্ডি সেট কিন্তু ও এখনও সাদমাতে রয়েছে কারণ এটা ওর জীবনের সব থেকে কম দামি ফোন যেটা ও ইউজ করছে আরও প্রচণ্ড দুঃখে আছে কিন্তু আমি ওকে বলেছি একটু হার্ডি সেট আর একটু কমের মধ্যে কেনো তাহলে তোমার ভালো হবে ডিউটি করতে তোমার তুমি রাফ ইউজ করলে তোমার গায়ে লাগবে না আর কি বেশি দামি সেট ইউজ করলে গায়ে লাগবে আমার লাগে গায়ে ওর লাগে কিনা যাই না ফ্রন্টটা দেখে দেখ কী করবে ব্যাগটা খুবই সুন্দর আর বাকি এর মধ্যে অনেক রকমের ফিচার্স রয়েছে ফিচার্সগুলো কী আছে আমি ঠিক জানি না প্রিমিয়াম লেদার ফিল ডিজাইন আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে আর 4GB এক্সট্রা র্যাম রয়েছে
500 লং লাস্টিং ব্যাটারি রয়েছে, আর তাছাড়া সরি 5000, থ্যাংক ইউ। তো এই জন্য ও ফোনটা কিনেছে, ও চাইছিল আর একটু কিছু ভালো ভালো ফিচার্স থাকুক, কিন্তু সব কিছু এটার ফোনটার মধ্যে সাপোর্ট করছে না, কারণ ফোনের র্যাম রমটা একটু কম রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমি তো খুশি, কারণ হচ্ছে ও একটু কমের ফোন কিনেছে, যাতে ও ফোনটা নষ্ট হলো আমার কোনো চাপ থাকবে না। আর ও খুব দুঃখিত যে ও চাইছিল একটু ভালো ফোন কিনতে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা রেডি হবো আর বেরোবো। ফোনটা যত দামেরই হোক না কেন, ফোন তো ফোন, ফোনটা কেনার জন্য আমি আজকে ট্রিট চাই তোমার থেকে। তো হচ্ছে ফোনের জন্য ও ট্রিট দেবে আমাদেরকে। তো ট্রিটে কি দেবে ভাই? আমি খাবো মোমোস, চকলেট, আইসক্রিম। আর তুই কি খাবি? তোর কিছু খাওয়া দরকার? তুই ভাত খেয়ে নিচ্ছিস, তুই ঘুমাবি গাড়িতে গিয়ে। আচ্ছা অনেক দেরি হয়ে গেলো, দেখো তোমরা দেখতে পাচ্ছ ওখানে 8:15 বাজে। এরপর হচ্ছে আমরা বেরোবো, জাস্ট রেডি হবো ঝটপট করে। আমাদের রান্না হয়ে গেছে, এসে জাস্ট লুচি ভাজবো গরম গরম আর খাবো। আর তার সঙ্গে এটা ভেবো না যে আমি ডায়েট করছি না, আমি ডায়েট করছি, আমি দুটো লুচি খাবো আর দু প্লেট মোমো খাবো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এই যে ওমকার অন্ধকার, এখানটা দেখা যাচ্ছে না যে আমরা বেরিয়ে পড়ছি। সোদপুর মার্কেট চলে এসেছি, এরপর হচ্ছে আমরা যাবো এইচবি টাউনে, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, স্মার্ট ক্যাফেতে মোমো নিতে। ওখানকার মোমো আমার ব্যাপক ভালো লাগে। তো এটা হচ্ছে আমরা সোদপুর মার্কেট ক্রস করছি, তো চলো স্মার্ট ক্যাফেতে গিয়ে তোমাদেরকে দেখাই। ওটা একটা মানে বলতে পারো অফবিট একটা রেস্টুরেন্ট, বাট খুবই ভালো, আমরা বহু বছর ধরে ওখান থেকে খাই, তোমাদের ভীষণ ভালো লাগে। আমরা স্মার্ট ক্যাফে থেকে ঘুরে চলে যাচ্ছি, আমরা এখানে মোমো পাইনি, চার পিস মোমো ছিল, ওরা আমাদের জানালো চার পিস মোমো খেয়ে আমি কী করবো বল। তো আমরা অন্য কোনো দোকানে যাচ্ছি, দেখি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। আর ওমকার ঘুমাচ্ছে। চলে এসেছি, আর হচ্ছে অর্পণ কিছু জিনিস কিনলো, মানে ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছিল আমি কোনো ভিডিও করতে পারিনি। তো হচ্ছে আর কিনলাম আমরা পাপড়ি চাট, ফিশ ফ্রাই, হ্যান ত্যান, এই সমস্ত খাওয়ার জিনিস। তো গাইজ এই যে পাপড়ি চাট আমরা সোদপুর থেকে এনেছি, পাপড়ি চাটটা আমি কোনোদিন সোদপুরে পাপড়ি চাট ট্রাই করিনি। আগের দিন যে তোমরা পাপড়ি চাট দেখলে সেটা আমরা খড়দা থেকে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো এটা সোদপুর থেকে নিয়েছি পাপড়ি চাটটা, আমাদের মাঝে মধ্যে কোনো কোনো খাওয়ারে ধরে আর কি, এবার আমাদের পাপড়ি চাটে ধরেছে, তো আমরা পাপড়ি চাট খাচ্ছি বেরোলেই। তো চলো এবার ট্রাই করে দেখি পাপড়ি চাট কিরকম। খেয়েছি আমি, একটুখানি খেয়েছি, কিন্তু একটু মনে হচ্ছে টেস্টটা একটু কম খড়দার তার থেকে, কেমন? তো গাইজ আমরা চলে এসেছি, এই দেখো, এই দেখো অর্পণ এখানে। আমরা এখন 10:30 বাজে, বসে বসে আমরা তিনজনে এখন আড্ডা মারছি, মুপাকি আড্ডা মারছি আমি জানি না, বাট আমরা আড্ডা মারছি এখন বসে বসে, গল্প করছি আর খাচ্ছি হচ্ছে ফিশ ফিঙ্গারটা দাও একটা। এই দেখো ফিশ ফিঙ্গার খাচ্ছি আর পাপড়ি চাট, এগুলো খাচ্ছি আড্ডা মারছি। তো সন্ধ্যেটা ভালো কাটছে আমাদের, সন্ধ্যে না রাত হয়ে গেছে, সন্ধ্যে কি বলবো, রাত হয়ে গেছে। আর লুচি খেতে খেতে আমাদের হয়ে গেল 11:30, প্রায় বাসে চলে যাবো। এখন আমরা লুচি আমরা এখানে বেলে রেখে দিয়েছি, এরপর হচ্ছে লুচিগুলো ভাজবো আর খাবো। আর মুপা কনস্ট্যান্ট আমাদের দিকে তাকিয়ে আছে, দেখো এই দেখো 12 বাজে শুয়ে আছে, দেখছো। রেডি হয়ে গেছে, এখন বাজে 11:30 মেবি, এনাও তোমার জন্য কি বড় বড় লুচি আর ছোলার ডাল
আমি খাবো আগে মটন খাবো দেখছ না ওকে তো বলো তো হুম চলো চলো বলো দারুন তাই না বেবি গুড মর্নিং গাইস কালকে 8টা বেলা আমি ভিডিওটা শুট করতে পারিনি খাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি ভিডিও শেষ করতে পারিনি তো সকালবেলা উঠেছি উঠে আমি এখন মানে কি বলবো এটা বছরে একবারই হয় মানে আমি বানাচ্ছি এটা বছরে একবার হয় তো এটা আমি করছি এখন অর্পণ বলছে আমি রাত্রেবেলা লুচি খাইনি ঠিকভাবে সকালে উঠে লুচি খাবো আর এখন বাধ্য হয়ে লুচি বানাতে হচ্ছে আমিও খাবো কিন্তু আমি দুটো খাবো তো লুচি বানাবো এই যে অর্পণ গাড়ি দেখো অবস্থা ঘরের গাড়ি সার্ভিসিংয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হচ্ছে এই যে আমার এক ফোঁটা লুচি ফোলেনি আজকে আর এই যে ওমকারও লুচি খাচ্ছে তুমি তুমি ভালো লাগছে এটা কালকেরই ডাল কালকের ডাল রাতের আর লুচি ফোলেনি এটা আমাদের ব্রেকফাস্ট আমরা আড্ডা মারতে মারতে আর কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে আর যেটা বলছিলাম যে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে তো সেগুলোকে আজকে কনফার্ম করলাম অনেক জায়গাতে তো কোথায় যাচ্ছে কি যাচ্ছে নিশ্চয়ই তোমাদের সাথে তো শেয়ার করবই তবে এখন আমি বলবো না সেগুলো সারপ্রাইজ থাক তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকে এই জাস্ট লাঞ্চ বানালাম লাঞ্চের মধ্যে বানিয়েছি ডাল রায়তা আর হচ্ছে ডিম তো আজকে প্লেন খাওয়ার আছে আর আমি তো ভাত খাবো না আজকে আমি যেহেতু সকালে একটু উঠে লুচি খেয়ে নিয়েছি তো সেই জন্য ভাত খাবো না আজকে আমি খাবো টক দই আর এখন মুপাকে আমি স্নান করাতে নিয়ে যাবো তোমাদের সঙ্গে একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করবো যেটা হচ্ছে এর আগে আমি মুপাকে মানে ওমকারকে কী কী জিনিসপত্র ইউজ করাতাম সেগুলো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তো আমি বলেছিলাম যে নতুন কোনো কিছু যদি আমি অ্যাড করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আজকে একটা নতুন জিনিস আমি অ্যাড করছি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করার আছে সেটা হলো দেখো সেবামেডের বডি ওয়াশ যেটা ভীষণ ভালো আমি এর আগে দুদিন ইউজ করালাম তারপরে তিন দিনের দিন তোমাদেরকে আমি এটাকে শেয়ার করছি দেখো এটা হচ্ছে পিএইচ 5.5 আছে সেবামেডের বেবি বডি ওয়াশ বেবি ওয়াশ আর কি এক্সট্রা সফট দ্য বেস্ট তো বলছে ডেলিকেটেড স্কিনের জন্য এটা এটা ভীষণই ভালো খুব সফট আমি এটা ইউজ করেছি অলরেডি এটা 50 ml আছে আর এটার প্রাইস তোমরা দেখে নাও ওই প্রাইসটা কোথায় লেখা আছে আমি জানি না দেখে নিই একবার তো এর প্রাইসটা বোধ হয় এর বক্সে ছিল বক্সটা ফেলে দিয়েছি 180 কি 160 এরকম অনেক কিছু আছে 50 ml ফর আর এইটা সেবামেডের ভীষণ ভালো আমি নিজে ইউজ করেছি তিন চারবার ইউজ করালাম ছেলেকে তো অবশ্যই করে তোমাদের এটা তোমরা ইউজ করাতে পারো ওয়াওয়ের বেবি ওয়াশ আছে সব কিছুরই বেবি ওয়াশ আছে বাট এই যে সেবামেডটা কিন্তু ডক্টর সাবস্ক্রাইব করে বলছি প্রেসক্রাইব করে সো তোমরা এটাতে যেতে পারো জনসনটা কিন্তু আমার ডক্টর ওমকারকে ইউজ করতে না করেছিল তার কারণে আমি ইউজ করি না তো এটা হচ্ছে ছিল আজকে নতুন একটা প্রোডাক্টের রিভিউ আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরপরে হচ্ছে অর্পণ তো অফিস চলে যাবে আর আমরা তো অ্যাজ ইউজুয়াল কী কী করবো যাই না আমি আর ওমকার সারাদিন খেলবো আর সারা সন্ধে বিকেল খেলবো আমরা কিছু যদি ইম্পর্টেন্ট কিছু যদি স্পেশাল করি অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু অর্পণ চলে যায় তো আমাদের আনন্দটা আধা হয়ে যায় তো সেই জন্য আমি তোমাদেরকে এখানেই আমি সবসময় প্রত্যেকবার ব্লগ শেষ করে দিই যতক্ষণ অর্পণ থাকে ততক্ষণে এই ব্লগটা করি তো আশা করি তোমাদের আমার এই রিভিউ ভালো লেগেছে কালকে বিকেলে ঘোরাঘুরি ভালো লেগেছে মোমোটা কিন্তু কালকে রাতে আমরা খেয়েছিলাম হচ্ছে আমাদের এখানে দিশা রেস্টুরেন্ট আছে এইচবি টাউনে যেটা সোদপুরে সেখান থেকে মোমো খেয়েছি মোমোটা বেশ টেস্টি ছিল খুব ভালো ছিল মোমোটা তো আমরা কখনোই ওখান থেকে খাই না কিন্তু আমরা ওখান থেকে খেলাম কারণ হচ্ছে স্মার্ট ফুড ক্যাফ যেটাতে আমরা মোমো খাই সেটা কালকে ছিল না তোমাদেরকে বললাম মোমো ছিল না তো সেই জন্য ওখান থেকে খেয়েছি তো যাই হোক আমরা খুব আনন্দ করে কাটালাম আমরা এইভাবেই আনন্দ করে কাটাই আশা করি তোমাদের খুব ভালো লাগে তোমরাও নিশ্চয়ই এইভাবে আনন্দ করে কাটাও তোমরা কীভাবে মানে সময় কাটাও তোমার হাজব্যান্ডের বাড়িতে থাকলে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবে না সঙ্গে থাকবে শর্টসগুলো দেখবে নতুন শর্টস আসছে তো চ্যানেলে নজর রাখো নতুন নতুন শর্টস নতুন নতুন ধামাকা ধামাকাদার ভিডিও আসছে তো ততক্ষণের জন্য